জয় গুরু। ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, আজ ইষ্ট প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুরের এই ঘটনাটি জেনে নেব। এক ভক্তের জীবনে ঘটে যাওয়া এই ঘটনা, এক ভক্তের কিভাবে মনস্কামনা পূর্ণ করলেন পরম দয়াল, বিস্তারিত এই ভিডিওতে রয়েছে। লাইক করে ভিডিওটি শেয়ার করবেন যাতে সবাই এই ঘটনাটি জানতে পারেন। এবার বিস্তারিত। সঙ্গভ্রাতা শ্রীযুক্ত হরিচরণ মজুমদার, পুলিশ সাব ইন্সপেক্টর, ফরিদপুর জেলার রাজবাড়ি হইতে শ্রী শ্রী ঠাকুর দর্শনে পাবনা যাত্রা করিয়াছেন। শ্রী শ্রী ঠাকুরের ভোগের জন্য তিনি কিছু মিষ্টি দ্রব্য সঙ্গে লইয়াছেন। কুষ্টিয়া স্টেশনে নামিয়া তিনি পদব্রজে পাবনা আশ্রম আসিবেন এরূপ মনস্থ করিয়াছেন। তাহার সঙ্গে আরও কয়েকজন গুরুভাই ছিলেন, সকলেই খুব আনন্দ উৎসাহের সঙ্গে পথ চলিতেছেন। তাহাদের প্রাণের একান্ত আকাঙ্ক্ষা শ্রী শ্রী ঠাকুরের মধ্যাহ্ন ভোজনের পূর্বেই আশ্রমে পৌঁছিয়া মিষ্ট দ্রব্যাদি তাঁহার ভোগে নিবেদন করিবেন। এদিকে বেলা প্রায় 11টা বাজিতে চলিয়াছে, কাজেই শ্রী শ্রী ঠাকুরের জন্য স্নানের আয়োজন করা হইয়াছে। এই সময় শ্রী শ্রী ঠাকুর বলিলেন, আজ স্নানের একটু দেরি আছে, এখন স্নান করিলে এবেলা আর মিষ্টি খাওয়া হইবে না। এই বলিয়া স্নানাগারে যাইতে একটু বিলম্ব করিতেছেন ঠাকুর। এমন সময় হরিচরণদা মিষ্ট সামগ্রী লইয়া শ্রী শ্রী ঠাকুরের চরণে উপস্থিত হইলেন। শ্রী শ্রী ঠাকুর তাহাকে দেখিয়া সহাস্যে বলিলেন, হরিচরণ, আমার জন্য মিষ্টি এনেছিস নাকি? ভালোই হয়েছে, এখন স্নান করে তোমার মিষ্টি খেয়ে পরে ভাত খাব। ইহা শুনিয়া হরিচরণদা ভক্তি গদগদ চিত্ত হইলেন। তাহার মনস্কামনা পূর্ণ হইয়াছে বলিয়া তিনি আনন্দে আত্মহারা হইলেন। জয় গুরু।